নমস্কার বন্ধুরা, প্রিয়পর্ণার হেসেল ঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে আমি বানিয়েছি তালের পোড়া পিঠে বা তালের কেক। বহু যুগ ধরে এই পিঠে হয়ে আসছে আর আমাদের খুবই প্রিয় এই রেসিপি। তো অনেকেই ঝামেলা বলে করতে চায় না, কিন্তু আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতে গ্যাসের মধ্যে কিভাবে বানাবেন দেখাচ্ছি। চলুন, এই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি এই বাটিটার পরিমাণ করে সব কিছু নিয়ে নেব। এই বাটিটার পরিমাপ করে সব কিছু নিয়ে নিলে তো পিঠাটা একদম পারফেক্ট হবে। তো আমি এই বাটির 4 বাটি পরিমাণ তালের প্লাম নিয়ে নিচ্ছি। এই বাটিটার পরিমাণ অনুযায়ী সব কিছু নিতে হবে। যেহেতু আমি 4 বাটি পরিমাণ তালের প্লাম নিয়ে নিচ্ছি, এই 4 বাটিতেই আমাকে চালের গুঁড়ি বা অন্যান্য যে উপকরণগুলো দেবো সেইগুলো সব কিছু ভালোভাবে দিতে হবে। আর এখানে তালের প্লামটা না আমি আগে থেকেই খুব ভালো করে গরম করে ঘন করে রেখেছিলাম। তালের থিকনেসটা দেখেই বোঝা যাচ্ছে একদম ঘন, তাই এটা চেষ্টা করবেন একটু ভালো করে তালটা সময় নিয়ে একটু গরম করে ফুটিয়ে নেওয়ার। এরপর আমি এর মধ্যে 2 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার চিনি আর তাল খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব, আর দিয়ে দেব এরপরে এই বাটির 1/2 বাটি পরিমাণ নারকেল কুচি আর 1/2 বাটি পরিমাণ নারকেল কোড়া। কিছুটা আমি কুড়ে নিয়েছি আর কিছুটা আমি কুচি করে নিয়েছি। তো কুচি করা নারকেলগুলো যখন মুখের মধ্যে একটা একটা পড়ে না, খুব সুন্দর খেতে লাগে। আর দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিশমিশ, এটাও কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 4টে এলাচকে খুব ভালো করে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এটা শিলনোড়াই ফাটিয়ে নিতে পারেন, আমি হামাদিস্তাই ফাটিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাও খুব ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এই বাটিতে 1/2 বাটি পরিমাণ একটু সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি একদম চালের গুঁড়ি ইউজ করব, তো কেনা চালের গুঁড়ি ইউজ করব, সেই জন্য আমি একটু সুজি দিয়ে দিলাম। যদি আপনাদের সঙ্গে সঙ্গে ঘরে রেডি করা চালের গুঁড়ি থাকে তাহলে সুজিটা দেওয়ার দরকার নেই। যেহেতু আমি কেনা চালের গুঁড়ি ইউজ করছি তাই আমি সুজিটা দিলাম। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে ময়দা। এগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তলা ভাপনা পাকিয়ে থাকে একদম দেখে এই কাজটা করতে হবে। আর দিয়ে দেব 3 বাটি পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি আর ময়দা ইউজ করেছি আর 3 বাটি পরিমাণ চালের গুঁড়ি ইউজ করেছি। তাহলে 4 বাটি পরিমাণ তালের জন্য এই পরিমাণটাই ইউজ করতে হবে। তো এই পরিমাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো খুব ভালো করে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব যাতে ভেতরে কোনো দলা ভাব না পাকিয়ে থাকে। এই পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর এই পিঠে বানানোর জন্য যে কোনো কড়া আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। আর এই পিঠে বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে কলা পাতা, তো কলা পাতার পরিমাণটা একটু বেশিই লাগে এটাই। আর এই জলের ওপরে একটু কলা পাতার স্তর কতগুলো আমি পাট পাট করে দিয়ে দিলাম, তো এইভাবেই দিয়ে দিতে হবে। আর এরপর যে ব্যাটারটা দিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমরা ছড়িয়ে দেব। ডেকোরেশনের জন্য উপর থেকে সামান্য একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, এটা অপশনাল। আর এরপর আবারও কলা পাতা উপর থেকে ভালো করে মুড়ে মুড়ে চাপা দিয়ে দিচ্ছি। আর এরপর একটা চাপা এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে কোনো ভাপ বা হাওয়া না বেরিয়ে আসে, আর যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাও খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আমি একটা কলা পাতারই মানে কলা গাছেরই একটা ডাঁটি নিয়েছিলাম আর কি, ডাঁটা। তো সেই ডাঁটাটাই আমি এই ছিদ্রের মধ্যে দিয়ে দিলাম। যদি আপনাদের এরকম ছিদ্র ওলা করা না থাকে তাহলে আপনারা সেই কড়াই ইউজ করবেন। তো এটা আমি এখন 30 মিনিটের জন্য বসিয়ে রাখলাম একদম লো ফ্লেমে। 30 মিনিট পর আমি আসলাম, এবার এটাকে ওপর দিকটা উল্টে দেব, মানে নিচেটা ওপর দিকে করে দেব আর নিচের দিকটা উপরে। ঠিক আমি যেইভাবে করছি এইভাবে করে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না।
এটা আমি আবারও 30 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তো 30 মিনিট পর আমি চলে এসেছি একটা ছুরি নিয়ে, তো দেখব ভেতরটা কতটা কি হয়েছে। একটা ছুরি ভেতরে ঢুকিয়ে দেখব একটুকু লেগে আছে না, তার মানে এটা আমার হয়ে গেছে। আর এটা পুরোটা সময় লেগেছে আমার 1 ঘন্টা। তো আপনারা যদি আরও কালো পুড়িয়ে নিতে চান তাহলে আরও সময় রাখতে পারেন। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। তো পোড়া পিঠে যেহেতু একটু পোড়া পোড়া হলেই বেশি ভালো লাগে, তো আপনারা যদি সেটা চান তাহলে আরও 10-15 মিনিট রেখে দেবেন। তো এটা চাপা দিয়ে আবারও রেখে দিলাম, ঠান্ডা হলে তারপরে একেবারে বার করব। আর কত সুন্দর এসেছে দেখুন কালারটা, আর অনেকটাই হয়েছে এই কেকটা। এবার আমি এটা পিস পিস করে বাড়ির সবাইকে সার্ভ করব। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি একবারে খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।